আমরা আর্টিকেল একটা কিভাবে জেনারেট করব বা কিভাবে, আমরা কিন্তু আগে অনেক ভয় পেতাম যে একটা আর্টিকেল আমরা কিভাবে জেনারেট করতে পারি বা কিভাবে ইউনিক একটা আর্টিকেল নিতে পারি, এসইও আর্টিকেল। আমি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, আমরা কিন্তু অনেক ভাবে আর্টিকেল জেনারেট করতে পারি, আপনারা কি জানেন? আমরা যদি এখানে যাই যে ধরেন আর্টিকেল, আর্টিকেল জেনারেটর, আমরা যদি আর্টিকেল জেনারেটর এখানে যাই, অনেকগুলো ওয়েবসাইট আছে, আছে না? দেখেন তো এখানে গুগলে, গুগলে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আপনি পাবেন যে আর্টিকেল জেনারেটর নামে অনেকগুলো আছে। আর এসইওর ক্ষেত্রে আর্টিকেল ইজ দ্য কিং টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল ফার্স্ট পেজ। আর্টিকেল হচ্ছে সব একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস। আর্টিকেল যদি আপনার ভালো হয় বা কন্টেন্ট যদি আপনার ভালো হয়, তাহলে একটা ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্ক করতে পারে, এবং এই আর্টিকেলটা হতে হবে আপনাকে রিলেটেড। আচ্ছা, রিলেভেন্ট বা রিলেটেড আর্টিকেল বলতে আমরা কি বুঝি? রিলেটেড বা রিলেভেন্ট আর্টিকেল বলতে আমরা কি বুঝি বলেন তো? আমরা যখন কোনো স্কুল বা কলেজে ভর্তি হই, যেমন ধরেন আমরা আমরা ধরেন এসএসসি ব্যাচ এর পড়ছিলাম না আগে, এসএসসি ব্যাচ আমরা এসএসসি তে পড়ছেন থেকে, আমি কিন্তু নিজেও পড়ছিলাম, আমি যদিও বা মাদ্রাসা থেকে। তবে যদি সায়েন্স এবং আর্টস দুটো ভাগ আছে না? জি ভাই, সায়েন্স এবং আর্টস দুটো ভাগ আছে, যদিও বা বিভিন্ন জন বিভিন্ন স্কুলে থেকে পড়াশোনা করে থাকে, কিন্তু সায়েন্সের পড়া কি আলাদা নাকি একই? আবার আর্টস এর টাও আসমান জমিন তফাত সায়েন্সের থেকে, তাই না? এখন যদি একটা স্টুডেন্ট কে সায়েন্সের যে বিজ্ঞান বা সায়েন্স যে রসায়ন বইটা আছে, এটাকে যদি কোনো আর্টস এর স্টুডেন্ট কে পরীক্ষা দিয়ে পাশ করতে বলেন, সে কি পাশ করতে পারবে? না ভাই, তাকে কি সরকার কোনো গ্রেড পয়েন্ট দেবে? অবশ্যই তাকে গ্রেড পয়েন্ট দেবে, সেটা হচ্ছে কি এফ, এফ থেকে ফেল। সরকার কিন্তু তাকে এফ একটা গ্রেড পয়েন্ট দেবে, কারণ সে তার সাবজেক্টের বাহিরে চলে গেছে, বা তার যে রিলেটেড যে ক্লাসটা এই পরীক্ষাটা না দিয়ে সে অন্য আর একটা পরীক্ষা দিয়ে ফেলছে, যে কারণে তাকে প্রতিষ্ঠান কোন গ্রেড পয়েন্ট দেবে না, ভালো গ্রেড পয়েন্ট দেবে না, দেবে কি এফ। সে যদি তার এই পরীক্ষাটা তার রিলেটেড তার ওই পরীক্ষা সেই দিন যে পরীক্ষাটা ছিল ওই পরীক্ষা অনুযায়ী যদি সে পরীক্ষাটা দিত, তাহলে কিন্তু সে নিশ্চিন্তে পাশ করে যেত এবং ভালো রেজাল্ট করতে পারতো, পারতো না? জি ভাই, ঠিক একই রকম আমরা রিলেটেড আর্টিকেল বলতে এটাই বুঝি যে একটা প্রোডাক্টের, ধরেন একটা প্রোডাক্টের, যেমন ধরেন আচ্ছা একটা প্রোডাক্টের প্রোডাক্ট একই জিনিস, কিন্তু এই প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা বা এই প্রোডাক্টের যে গুণাবলীগুলো, এইগুলোকে যদি আপনি অন্য একটা প্রোডাক্টের সাথে সামঞ্জস্য করেন, তাহলে কি হবে? অন্য একটা প্রোডাক্টের নিচে যদি এগুলো বসায় দেন, মানুষ কি এটা বিশ্বাস করবে বা গুগল কি এটা মেনে নেবে? না, হয় না। যেই প্রোডাক্ট অনুযায়ী আপনি একটা আর্টিকেল লেখা প্রয়োজন, ঠিক সেই অনুযায়ী লিখতে হবে, তাহলে গুগল আপনার এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে হেল্প করবে, বা তখন এই ডেটাগুলোকে গুগল, গুগলের যে রোবট আছে, এই রোবট তাকে খুঁজে বের করে সামনে নিয়ে আসতে পারে, সামনে নিয়ে আসতে পারবে। এখন এই রিলেভেন্ট আর্টিকেল গুলো আমরা কিভাবে লিখতে পারি? এখন তো আমাদের এখানে, আমরা কি কেউ এখানে আর্টিকেল এক্সপার্ট আছে? না ভাই, বলেন আপনার কি কেউ ইংলিশে কোনো আর্টিকেল লিখতে পারবেন কোনো বিষয়ের উপর? না, আর্টিকেল বলতে আমরা কি বুঝি? আর্টিকেল বলতে আমরা অনেক কিছু বুঝি, কিন্তু মূলত কিছুই বুঝি না। আমরা সাধারণ ভাষায় একটা জিনিস বুঝে নেই যে আর্টিকেল হচ্ছে কোনো একটা ডেসক্রিপশন হতে পারে, বা কোনো একটা বর্ণনা হতে পারে, কোনো রচনা হতে পারে, কোনো গদ্য পদ্য হতে পারে, অথবা কোনো কবিতা হতে পারে, অনেক কিছু হতে পারে। আর্টিকেল বলতে এটাই বুঝি আমরা সাধারণত, এটুকু বুঝলেই আপনাদের জন্য এনাফ, ঠিক আছে?
জি ভাই, আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে না বিস্তারিত ভাবে, কারণ এখানে আমরা কেউ আর্টিকেল এক্সপার্ট কিন্তু না, কন্টেন্ট রাইটার না। এখন যদিও বা আমরা কন্টেন্ট রাইটার নই, তারপরে কিন্তু আমাদেরকে কন্টেন্ট লেখা প্রয়োজন আছে না একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করার জন্য। আর কন্টেন্ট যদি আমাদেরকে লিখতেই হয় তাহলে আমরা এগুলো কিভাবে লিখবো আমরা তো জানি না। আমরা যদি কোনো আর্টিকেল জেনারেটরের সাহায্য নেই তাহলে কি আমরা সঠিকভাবে এই আর্টিকেল গুলো পাবো কিনা? এখন দেখেন আমরা যদি এখানে এই আর্টিকেলে আর্টিকেল জেনারেটর ডট অর্গ আমরা যদি এটা ব্যবহার করে, তাহলে এখানে আমরা আমাদের প্রথমে কিওয়ার্ডটা দিই। কিওয়ার্ড হচ্ছে কি, আমরা কাউ রিলেটেড একটা কিওয়ার্ড দিই, হ্যাঁ, অথবা টিভি কি দেখছি কি হচ্ছে চা পাতা। এখানে হচ্ছে সাত মোট পাবলিক ইংলিশ আর্টিকেল রিটার্ড কন্টেন্ট নো কমেন আর্টিকেল সামারিটা জেনারেট করে আপনারা চাইলে এখানেও দিতে পারেন। এখানে আমরা কোন কোন কিছু দিতে পারি, যেমন ধরেন কি দিতে পারি বলেন তো, প্লাম্বিং সার্ভিস দেয়, হ্যাঁ, প্লাম্বিং সার্ভিস, তারপর সাবমিট। সেখানে সম্ভবত আমাদের আর্টিকেল হয়ে গেছে। এখন এই যে আর্টিকেলটা সে আমাদেরকে জেনারেট করে দিল, এই আর্টিকেল জেনারেটরটা এনে কি নতুন করে লিখে দিয়েছে বলেন তো? না ভাই, কিন্তু নতুন করে লিখে দেয় না। এখন যদি আমরা এই আর্টিকেলটা আমরা যেটা পেলাম এটা কি আসলে এসইও ফ্রেন্ডলি হয়েছে? যদিও বা এসইও ফ্রেন্ডলি হয় এটা কিন্তু আপনার কন্টেন্টের কপি কন্টেন্ট, এটা কপি রাইটিং, সে কোথা থেকে খুঁজে নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে। এখন আমরা যদি প্লাগারিজম চেক করি, প্লাগারিজমটা কি, প্লাগারিজম হচ্ছে প্লাগারিজম চেকার, প্লাগারিজম একটা সহজ ভাষা যদি আমরা বুঝতে চাই, প্লাগারিজমটা হচ্ছে এই কি কোনো আর্টিকেল অন্য কোনো আর্টিকেলের সাথে মিলে যায় তাহলে এটাই হচ্ছে প্লাগারিজম। আরো যদি সহজভাবে বুঝতে চাই যে এটা হচ্ছে একটা আর্টিকেল যদি অন্য কোনো আর্টিকেলের সাথে মিলে যায় আর এটাকে খুঁজ করার মানে খুঁজে বের করার যে প্রক্রিয়াটা এটাকে হচ্ছে প্লাগারিজম চেকার। প্লাগারিজম চেকার দ্বারা আমরা এটা খুঁজে বের করতে পারি, আর সহজ ভাষায় আমরা প্লাগারিজম বলতে যেটা বুঝি কপি। কপি বুঝছেন আপনারা? ফুলকপি না পাতা, ফুলকপি নাকি বাঁধাকপি তরকারি খাওয়া, হ্যাঁ আসলে সেটা নয়, এটা হচ্ছে কপি। এই কপি কপি বলতে আমরা যেটা বুঝি যে অন্য কেউ একটা কন্টেন্ট লিখেছে আমরা ঠিক হুবহু ওই কন্টেন্টটাই এখানে ইউজ করতেছি, এটাই হচ্ছে কপি করা, তাই না? জি ভাই, আমরা প্লাগ করে আমরা প্লাগারিজম চেকার দিয়ে চেক করে দেখে এখানে আর্টিকেল প্লাগ আপনার গ্রামারলি ইউজ করতে পারেন, গ্রামারলি অনেক ভালো টুল, আমরা স্মল এসইও টুল দ্বারা চেক করি, অথবা আপনি ডুপ্লিকেট চেকার যে কোনো ফ্রি টুলস দিয়ে আপনারা এগুলো চেক করতে পারেন। হ্যাঁ জি ভাই, আমরা যেহেতু এটাকে চেক করব এখান থেকে সামান্য কিছু কন্টেন্ট নেই, নেওয়ার পর আমরা স্মল এসইও টুল থেকে গেলাম, যাওয়ার পর এখানে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে আমরা 1000 ক্যারেক্টার ইউজ করতে পারি, 1000 ওয়ার্ড ইউজ করতে পারি, এখানে হচ্ছে আমাদের 235টা, আর 1000 পরে গেলে এখানে তারা পেমেন্ট চাইবে, তারা অবশ্যই এখানে আমরা ক্যাপচারটা পূরণ করে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট কোথায় কোথায় আছে দিলাম, নেক্সট, তারপর হচ্ছে স্কিপ, হ্যাঁ, তারপর চেক লাগালাম। আচ্ছা আমরা দেখি তো এই আর্টিকেলটা কোথাও পাওয়া যায় কিনা, এটা আমাদের কোন কপি কন্টেন্ট আছে কিনা দেখেন, এখানে কিন্তু চেক হচ্ছে সার্চ হচ্ছে দেখা যাচ্ছে, দেখেন প্লাগারিজম হচ্ছে 40% অলরেডি সে পেয়ে গেছে, গেছে না, 7% শুধুমাত্র ইউনিক, 21% ইউনিক, আর্টিকেল এটা প্লাগারিজমটা চেক হয়ে যাক, তারপর আমরা দেখতেছি। হ্যাঁ, তারপর আপনারা যে আর্টিকেলটা আমাদের কাছে আছে বা আমরা যেটা পেয়েছি এটাকে আমরা আবারও রিরাইট করতে পারি, হ্যাঁ, আর্টিকেল রিরাইটার,
আর্টিকেল যে রাইটার দিয়ে আমরা এটাকে বড় স্মল এসইও টুলস আমরা ইউজ করতে পারি এখানে। দেখেন এখানে অনেকগুলো কপি কন্টেন্ট আছে না, যেগুলো নিচে লাল দাগ আছে সবগুলো কিন্তু কপি কন্টেন্ট, 90% প্লাগার জন্য আছে আর ইউনিক আছে 1%, বুঝতে পারছেন জি ভাই? এখন এই আর্টিকেলটাকে যদি আমরা নতুন করে রিরাইট করে তারপরেও কিন্তু এটাতে আমরা প্লাগার জম পাবো বা এটা কপি ডুপ্লিকেট কন্টেন্ট পাবো। আচ্ছা ভাই, প্লাগার জম এটা কি? এতক্ষণ ধরে এটাই বুঝাইলাম, প্লাগারিজম হচ্ছে আপনার কপি, মূলত কপি কপি কন্টেন্ট। আচ্ছা আচ্ছা, উত্তরসেন প্লাগারিজমটা মূলত আমরা যেটা বুঝছি সহজ ভাষায় সেটা হচ্ছে কপি কন্টেন্ট বা কপি আর্টিকেল। আমরা এই আর্টিকেলটাকে নতুন করে স্মল এসইও টুলস দ্বারা রিরাইট করে নেব, মানে আবারও লিখে নেব। তাতে আমরা এখানে কি দেখি, দেখেন আর্টিকেল রিরাইট আর্টিকেল, একটু ধৈর্য সহকারে ক্লাসটা করেন বুঝতে পারবেন আরো অনেক কিছু। দেখেন এখানে আমাদেরকে কি কি পরিবর্তন করে দিয়েছে এই টুলসটা, স্মল এসইও টুলস আমাদেরকে অনেকগুলো পরিবর্তন করেছে। আমরা যদি কমার্সে ক্লিক করে তাহলে এখানে পূর্বে কি ছিল বলেন তো, অরিজিনাল ওয়ার্ড ছিল অ্যাডভেঞ্চার, আমাদেরকে পরিবর্তন করে কি দিয়েছে কমার্স। এখন দেখি আমরা এই আর্টিকেলটা কতটুকু ডুপ্লিকেট কন্টেন্ট পাই, আমরা এটাকে আবারও চেক করব যে আরো এখানে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। ঠিক আছে, আমরা এটাকে আউট করে দেই, যাবার নতুন করে পেস্ট করে দেই, যাওয়ার পর থেকে আমরা ক্যাপচা ফিল আপ করে লাগাই দেবো পাঁচ। আচ্ছা এখানে আমরা প্লাগারিজমটা চেক করি, এখানে আমরা তারপরে কিন্তু অনেক ডুপ্লিকেট কন্টেন্ট পাবো। দেখেন অলরেডি 7% চলে আসছে না প্লাগারিজম, জি ভাই? কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। তাহলে ইউনিক করতে গেলে কি কি করতে হবে, আমাদেরকে নিজেকেই লিখতে হবে। আপনার যদি নিজের ভাষা দিয়ে একটা কন্টেন্ট লেখেন তাহলে কিন্তু কখনোই ডুপ্লিকেট কন্টেন্ট হবে না, বুঝতে পারছেন? জি ভাই, যদি নিজেদের ভাষায় নিজেরা লেখেন তাহলে কখনোই ডুপ্লিকেট কন্টেন্ট হবে না, এটা 100% ইউনিক হবে। আচ্ছা এখন দেখেন তো 53% আছে না, এর আগে কত পার্সেন্ট ছিল প্লাগারিজম? অনেক ছিল, অনেক বেশি ছিল, জি ভাই মনে নাই। আচ্ছা যাই হোক, 90% ছিল এখানে আমরা বর্তমান কত দেখতে পাচ্ছি, 53%, যদিও বা একটু কমে আসছে। ইউনিক কত ছিল, 7% ইউনিক ছিল গত এর আগে যে আর্টিকেলটা আমাদের ছিল, এখন কত হয়েছে 47%। আমাদের যদি একটা কন্টেন্ট 85% এর উপরে অথবা 80% এর উপরে থাকে ইউনিক কন্টেন্ট তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি, তবে সবচাইতে ভালো হয় 92% এর উপরে যদি আমাদের ইউনিক কন্টেন্ট থাকে। এখন আমরা যে এই আর্টিকেলটা জেনারেট করলাম এটাকে আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো বলেন তো? না, এই আর্টিকেলটা যদি আমরা আমাদের ওয়েবসাইট ইউজ করে তাহলে এটা কখনোই ভালো ফল নিয়ে আসবে না। আমাদের এর জন্য কি দরকার, ইউনিক আর্টিকেল দরকার, তাই না? এর জন্য রিসেন্টলি একটা এআই টুলস বের হয়েছে, এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, মনে থাকবে? এআই টুল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। এই টুলটা আপনি এই টুলটাকে যা বলবেন সে তাই করে দেবে আপনাকে, কিন্তু কিছু কিছু রুলস আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে দেবে না, সে বুঝতে পারছেন? যেগুলো বিভিন্ন কোম্পানিগুলোর রুলসের বাহিরে চলে যায় সেই তথ্যগুলো সে আপনাকে দেবে না, কিন্তু সে আপনাকে আপনার যথেষ্ট পরিমাণ হেল্প করবে বা আর্টিকেল লিখতেও সহায়তা করবে। আচ্ছা আমরা দেখি
এই আর্টিকেলটা এটা এই এআই টুলস এর নাম হচ্ছে চ্যাট জিপিটি, বুঝতে পারছেন? আর এখানে কি নাম ভাই বললেন? এটার নাম হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি। এটা আমি আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিতেছি, এটার পরেই আছে। এই এআই টুলস এর নাম কি? চ্যাট জিপিটি। এটা ছাড়া আমরা অনেক ইউনিক কন্টেন্ট, হাজার হাজার কন্টেন্ট আমরা জেনারেট করে নিতে পারি। এটা হচ্ছে চ্যাট জিপিটি টুলস, এআই টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আমরা এখানে আমরা কি দিয়ে একটা আর্টিকেল লিখছিলাম বলেন তো? কি দিয়ে না? আচ্ছা, আমরা কি স্টপ নিয়ে একটা আর্টিকেল লিখে নেই তারটা থেকে, তাকে আমরা কি বলে? প্লিজ রাইট, প্লিজ রাইট এ কন্টেন্ট ফর টি শপ। হ্যাঁ, আমাদের এটা দিলাম। দেওয়ার পর দেখেন সে সুন্দর করে একটা আপনাদেরকে ডেসক্রিপশন বা কন্টেন্ট লিখে দেবে। এই কন্টেন্টটা আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না, এটা 100% ইউনিক একটা কন্টেন্ট পাবেন। দেখেন কত সুন্দর করে মুহূর্তের মধ্যে বা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে আপনাকে লিখে দেবে। 1 মিনিট সময় নেবেন আসে। হ্যালো, হ্যালো, পেয়েছি না আমরা এখানে কন্টেন্ট পেয়েছি না? জি ভাই, এটা এবার আমরা প্লাগারিজমটা চেক করবো। দেখি এটা কতটুকু প্লাগারিজম আমাদেরকে ধরে দেয় বা আমরা কতটুকু নির্ভেজাল কন্টেন্ট পাই। আমরা এটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে প্লাগারিজম আমরা ক্যাপচাটা পূরণ করে ট্রাফিক লাইট, তারপর আর কোথাও আছে নাই, নেক্সট, তারপর হচ্ছে পাস, তারপর ভেরিফাই। হ্যাঁ, তারপর চেক লাগাই দাও, আমরা একটু ওয়েট করি। দেখি সে কতটুকু ইউনিক আর্টিকেল দিতে পারে আমাদেরকে। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? জি ভাই। হ্যাঁ যাই। আচ্ছা, চ্যাট জিপিটি তে ওটা কি শুধু ইংলিশ দিয়ে কন্টেন্ট লিখে দেয় নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে? যে কোনো ভাষা থেকে কন্টেন্ট লিখতে পারবেন, তবে ইংলিশটা হচ্ছে বেটার, কারণ বাংলা দিয়ে যদি আপনি অনেক কন্টেন্ট অন্যান্য কন্টেন্ট লিখতে চান তখন কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক বানান দিতে পারবে না। আচ্ছা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 100% 100% ইউনিক আছে না? জি ভাই, জি ভাই। তাহলে দেখা যাচ্ছে যে এই কন্টেন্টটা পৃথিবীর আর কোথাও নাই। দেখছেন এখানে এখানে কোথাও কি কোনো বর্ডার বা রেড কালারের লাইন আছে? না ভাই, না ভাই। ভাই এর আগে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছিলাম না? জি ভাই, ভাই। এখন কি কোনো কিছু আছে এখানে বলেন তো? না ভাই, না। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি উপরে? 100% 100% ইউনিক। তার মানে আমরা এই আর্টিকেলটা ইজিলি ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা এই আর্টিকেলটা যা আছে আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি কিনা, আমাদের কি এটা দেখা প্রয়োজন কিনা বলেন তো? অবশ্যই, এই আর্টিকেলটা এসইও ফ্রেন্ডলি কিনা। আচ্ছা, আমরা একটা গুগল ডক শিট নিলাম, এখানে যে আমরা আর্টিকেলটা ইউজ করতেছি আর্টিকেলটা কপি করে এখানে গুগল ডকে রাখলাম। আমাদের কিওয়ার্ড কি ছিল? টি-শপ, টি-শার্ট, শার্ট না, টি শপ, টি শপ, টায়ার দোকান। হ্যাঁ, নরমাল টেক্সট লিখে করলাম, এটা আমি টাইটেল হিসেবে সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা হচ্ছে টি শপ, টায়ার দোকান নামে একটা আমরা কন্টেন্ট বা আর্টিকেল লিখে নিলাম। এখন এই আর্টিকেলটা যে আমরা লিখলাম এখানে প্রতি ওয়ার্ডে
যেমন ধরেন যদি একটা আর্টিকেলে 100টা ওয়ার্ড থাকে, তাহলে এখানে 2% কিওয়ার্ড আমাদের থাকা উচিত। যদি আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা টি শপ হয়, তাহলে এই টি শপটা এই আর্টিকেলে যতগুলো ওয়ার্ড আছে এখানকার 2% হওয়া উচিত। যদি 100টা ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মধ্যে 2টা ওয়ার্ড থাকতে হবে এই টি শপ। বুঝতে পারছেন ভাই? এই বিষয়ে অবশ্যই আপনাদের নোট ডাউন করা উচিত। যদি 100টা ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মধ্যে 2বার উল্লেখ থাকতে হবে টি শপ। এখন যদি এই আর্টিকেলে আপনার 5000 ওয়ার্ড থাকে, তাহলে কতগুলো থাকা লাগবে? অবশ্য 2% করলে যা হয়, যদি আমাদের 1000 ওয়ার্ড থাকে তাহলে কতগুলো কিওয়ার্ড ইউজ করতে হবে? 100 থাকলে, যদি আমাদের 100টা ওয়ার্ড থাকে তাহলে 2বার ইউজ করতে হবে, যদি 1000 থাকে তাহলে 20 বার। অবশ্যই এভাবে সুন্দর করে হেক করে দিতে হবে। যদি একটু কম হয় সমস্যা নাই, কিন্তু থাকতে হবে। আর এই টি শপ বা আমাদের এই টার্গেটেড কিওয়ার্ডটা প্রথম ডেসক্রিপশনের প্রথম লাইনে থাকতে হবে, বা প্রথম যে ডেসক্রিপশনটা আছে প্রথম প্রথম লাইনে আমাদের তো অবশ্যই রাখতে হবে এই টি শপ যে কিওয়ার্ডটা আছে আমাদের। এখন আমরা যে এটা টি শপ এখানে বসাবো, এখানে কি আছে আমাদের টি শপ কোথায় কোথায় আছে দেখি তো। আমরা এটা কপি করলাম, কপি করে কন্ট্রোল এফ চাপলে আমাদের এখানে ফাইন্ড আউট করার একটা বক্স চলে আসবে, আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখেন তো টি শপটা কোথায় কোথায় আছে? মাত্র দুই জায়গায় আছে না, ফার্স্টের লাস্টের দিকে, ফার্স্টের দিকে এবং ফার্স্টের দিকে। এখন কথা হচ্ছে আমাদের এই আর্টিকেলে কতগুলো ওয়ার্ড আছে, এটা আমাদেরকে গণনা করার দরকার আছে কিনা। জি ভাই, আমরা যদি এখানে কন্ট্রোল শিফট সি, আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব, হ্যাঁ আমরা প্রথমে এটাকে পুরোটাকে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, তারপর কন্ট্রোল শিফট সি যদি আমরা চাপে, তাহলে এখানে সমস্ত গুলো বের হয়ে আসবে, আসবে কিনা বলেন তো। জি ভাই, কন্ট্রোল প্রথমে আমাদেরকে এই আর্টিকেলটা সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমাদেরকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি তিনটা বাটন একসাথে যদি আমরা চাপি, তাহলে এখানে আমাদের সুন্দর একটা ডকুমেন্ট বের করে দেবে গুগল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পেজ দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। ওয়ার্ড কতগুলো আছে? 198টা আছে না? জি ভাই। ক্যারেক্টার আছে কতগুলো? ক্যারেক্টার আছে 1093টা ক্যারেক্টার এক্সপ্লোরিং স্পেস। আচ্ছা এতগুলো, আচ্ছা এতগুলো আমাদের দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র ওয়ার্ডটা দেখলেই হবে। আমাদের এখানে ওয়ার্ড কতগুলো আছে বলেন তো? 198। তাহলে আমাদের কিওয়ার্ড এখানে থাকার কথা কতবার? আমরা এটা টি শপ কোথায় বসাবো? হয় আমাদেরকে এখানে নিজের থেকে লিখে দিতে হবে কোন সেন্টেন্সের সাথে মিল করে, আর তা না হলে আমাদেরকে টুলসের হেল্প নিতে হবে, হবে কিনা বলেন তো। এখন আমরা যদি এখানে চারটা কিওয়ার্ড ইউজ করে, তাহলে আমরা আবারও ফিরে যাবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাছে। আমরা তাকে বলবো প্লিজ ইউজ দা কিওয়ার্ড 4 times in the article, ঠিক আছে না? আমরা যদি এভাবে বলি, আচ্ছা দিন হয় দিন আর্টিকেল, সে বুঝতে পারবে। তবে আমরা এটাকে আবার ইয়ে করতে পারি, বলে গেছে আমরা এটাকে করে দেই, দেখি কাজ করে। একটু সময় নিতেছে, এটা কিন্তু অবশ্যই অনেক ভালো কাজ করবে এবং অনেক ভালোভাবে কাজ করবে। ইউজ দা আর্টিকেল, আমরা এটাকে নতুন করে
এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে যদি আমরা ওখানে পেই, নিউ চ্যাট, নিউ চ্যাটে যাওয়ার পর আমরা একটু নতুন করে লিখে প্লিজ please use the keyword T-shop. T-shop in 4 times. For time in the article. So তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম, দেখবেন যে সে আবারও এটাকে রিডাইরেক্ট করে অনেক সুন্দর করে দিয়ে দেবে। এখন ওয়েলকাম টু আওয়ার টি শপ, এটাকে আবার সুন্দর করে আপনি যখন এটা ক্রিয়েট করবেন তখন এখান থেকে পড়বেন আর লিখবেন যত ইচ্ছা। এখানে কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করতেছে এটা, তো তার কাজ শেষ। আমরা এবার দেখবো এটাকে কপি করে নেই, কপি করে নেওয়ার পর আমরা আমাদের গুগল শীটে যাই। আমরা এখানে ইনসার্ট দিয়ে হরাইজন্টাল লাইন একটা নেই, এখানে পেস্ট করে দেই। ওকে, দেওয়ার পর আমরা এবার এটাকে আবার কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব বলেন তো, কন্ট্রোল শিফট কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে আমরা টি শপটা দেখি। টি শপটা যদি দেখে তাহলে এখানে কতবার ইউজ করছে দেখেন, 4 টাইমেরও বেশি ইউজ, 1, 2, 3, 4, 5, 6 বার ইউজ করছে না? জি ভাই, শুধুমাত্র টি শপটা অনেকবার ইউজ করছে, এখান থেকে সে 7 বার ইউজ করছে। আপনারা চাইলে এগুলোকে আরেকটু এডিট করে দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে আপনার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক ভালোভাবে কাজ করে, এটা আপনার জন্য অনেক ভালো কাজ করবে। এখানে যদি আপনার রুলস এর বাইরে চলে যায় তাহলে আপনি নিজে থেকে এটাকে একটু এডিট করে এটাকে যদি আপনি ইউজ করেন এই ডেসক্রিপশন গুলো বা এই কন্টেন্ট গুলো অনেক ভালো কাজ করবে গুগলে। এখন যদি আপনি এই টুলস কে বলেন যে হে এআই টুলস বা চ্যাটজিপিটি আপনি আমার জন্য একটা কি করেন, একটা গরুর রচনা লিখে দেন প্লিজ, অথবা প্লিজ যদি আমরা নাও লিখে এমনিতে যদি লিখে রাইট এ, আমরা রচনাকে কি বলে বলেন তো, ইসে ফর কাউ, দেখেন কাউ কাউয়ের জন্য একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দিতে একটা রচনা লিখতে আপনাদের বাসায় কাউ আছে? আমাদের বাসায় কিন্তু আছে কাউ, অনেক আচ্ছা। আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, আমরা এটাকে স্টপ করে, হ্যাঁ এটাকে দেখতে একটা গরু রচনা লিখতেছে, সে অনেক বড় অনেক বড় লিখতেছে না, আমরা কিন্তু এটা আবার স্টপ করতে পারি। আচ্ছা এবার আমরা সুন্দর করে একটা লিখে একটা হচ্ছে প্লিজ রাইট এ আর আচ্ছা আমরা এখানে চিঠির ইংলিশ কে বলেন তো, জি ভাই
চিঠির ইংলিশ কি? লেটার 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 আমি কি ভুলে যাচ্ছি কেন এগুলো? প্লিজ রাইট এ লাভ লেটার ফর মাই গার্লফ্রেন্ড। ওকে, এটা আপনাদের জন্য কাজে দেবে 14 ফেব্রুয়ারিতে। গার্লফ্রেন্ড নাই আজকে নাকি? চকলেট ডে নাকি কবে চকলেট দেয়? কালকে? আমি তো জানি না এসব। দেখেন আমিও জানি না। একটা গার্লফ্রেন্ড লেটার লিখে দেবে, সেখানে আপনার গার্লফ্রেন্ড এর নেম দেবেন, সে এখানে কোনো নেম পায় নাই। আপনি যদি এখানে নেম দেন তাহলে সে আপনাকে সুন্দর করে এখানে নেম সহ লিখে দেবে। এখানে আপনার আপনার জন্য অপশন রাখতে দেন নেম লেখার জন্য। আই প্রমিস টু অলওয়েজ সাপোর্ট ইউ। আচ্ছা এটা বলেন তো, এটা অনেক সুন্দর না? জি ভাই, টু মেক ইউ লাভ এন্ড টু বি देयर ফর হিম। আমরা কিন্তু একটা লাভ লেটার লিখে ফেললাম। সেকেন্ডে আমরা মুহূর্তের মধ্যে একটা লাভ লেটার লিখে ফেললাম। এটা আপনাদের লাভ, এই লাভ লেটারটা আমি আপনাদেরকে দিয়ে দিই, আপনাদের কাজে দেবে। কোথায় দেবো বলেন? আমরা লিখে নিতে পারি এখন। এখন আমরাও লিখতে পারি আপনাদের গার্লফ্রেন্ডের জন্য লাভ লেটার লিখে দিলাম আপনাদের জন্য। আচ্ছা এভাবে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন এখানে। ফাইভারে ডেসক্রিপশনও লেখা যাবে। হ্যাঁ ডেসক্রিপশন লিখতে পারবেন, তবে অত ভালো হবে হয়তো বা হবে না, তবে স্ট্যান্ডার্ড হবে অনেক। আমি তো এই পরিকল্পনাটা করে ফেলেছি। এটা বা চেক করেন তো ভাই, ফাইভারে ডেসক্রিপশন হয় নাকি? হ্যাঁ হবে, আমি দেখছিলাম হয়। এখন শুনেন, আপনারা এখানে যেটা কাজ করবেন, এখানে আমরা যেটা করছিলাম এর আগে যে ডেসক্রিপশন গুলো লিখছিলাম, এগুলো আপনাদের একটা ওয়েবসাইট র্যাঙ্কের জন্য অনেক ভালো কাজ করবে, বুঝতে পারছেন? জি ভাই, একটা ওয়েবসাইট র্যাঙ্কের জন্য এই কন্টেন্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি পরবর্তীতে একটু এডিট করে সুন্দর করে দিতে পারেন, আরো ভালো করতে পারেন, তাহলে এটা আরো বেটার কাজ করবে। তো আজকে আপনাদের কাজ হচ্ছে এভাবে সুন্দর করে আর্টিকেল গুলো লেখা এবং এখানে ফাইন্ড আউট করা যে কয়বার করে আপনাদের যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো কতবার করে ইউজ করতেছেন এবং এই কিওয়ার্ড গুলো কত ওয়ার্ডের কতগুলো দিতে হবে বা কতবার ইউজ করতে হবে আমাদের এই কিওয়ার্ড গুলো, বুঝতে পারছেন? আগামীকালকে ক্লাস হবে অন পেজ এসইও নিয়ে। আর এখানে আরেকটা বিষয় আমি যেটা শিখে গেছি, এখানে আপনাদেরকে কিন্তু অবশ্যই হেডিং ট্যাগ গুলো ইউজ করতে হবে। এটা আমরা যে প্রথমে যেটা আছে এটা আমাদের কি টাইটেল, টাইটেল না H1 ট্যাগ, আমাদের হেডিং ট্যাগ বলতে আমরা কি বুঝি? H1 ট্যাগ বলতে বুঝি না আমরা, H1 ট্যাগ এটা কি? H1 ট্যাগ হচ্ছে হেডিং 1, তার মানে এটা হচ্ছে সবচাইতে বড় যে লেখাটা আমরা বুঝি। H1 বলতে যেটা বোঝায় যেটা এটা হচ্ছে টাইটেল, বুঝতে পারছেন? জি ভাই, H1 বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে টাইটেল, কারণ টাইটেলের সাইজে আর বড় কোনো লেখা হতে পারে না। পারে কি? আমরা যে পত্রিকা গুলো দেখি টাইটেলের থেকে কি আর কোনো বড় লেখা আছে? না ভাই। এখন H1 টা আছে যে H1 টা ধরেন আমরা ধরে নেই এটা 15 অথবা 24, ঠিক আছে? এটার সাইজ হচ্ছে 24। আবার যদি আমরা H2 টা ধরে নেই, H2 এর সাইজ হচ্ছে 20, H3 ধরলে এটার সাইজ হচ্ছে 16। এটা আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আসলে এটার সাইজ কিন্তু এটা নয়, বুঝতে পারছেন? H1 ট্যাগ, H1 ট্যাগ গুলো বা হেডিং ট্যাগ গুলো আমরা 6 ধরনের ট্যাগ দিতে পাই, বা এর থেকে আপনারা যদি চান আরো নিচে ইয়ে করতে পারেন, তবে আমরা 6 ধরনের ট্যাগ দিতে পাই। আপনারা যদি চান আপনাদের ডেসক্রিপশনে আরো অনেক ছোট সাইজের লেখা দেখতে পারেন, কিন্তু এখানে আমরা হেডিং ট্যাগ 6 ধরনের পাই, তো আপনারা 6 ধরনের ইউজ করবেন। এখানে অবশ্যই হেডিং হেডিং 1 বা H1 H2 H3 ট্যাগ ইউজ করবেন আপনাদের এই ডেসক্রিপশনগুলোতে। এই হেডিং ট্যাগ এগুলোকে বুঝতে পারছেন? হেডিং ট্যাগ কি? এখানে ধরেন আমরা এখানে কিন্তু প্রথমে H1 ট্যাগ ইউজ করে ফেলছি। প্রথমে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে H1 ট্যাগ,
এটা ঠিক আছে এরপর আপনারা এটা এটাকে ধরেন সাপোজ আমরা এই স্টুডেন্ট যখন আমরা ওয়ান পেজ এসে যাব তখন আপনারা বুঝতে পারবেন তবে এটা আর্টিকেলের মধ্যে থাকে এটাকে যদি আমরা আরেকটু বড় করে দেই তাহলে এটাকে আমরা কি হিসেবে ধরব এই স্টুডেন্ট ঠিক আছে আপনারা এগুলো ওয়ান পেজ এসে তো অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন কারণ সেখানে অপশন দেওয়া আছে এই ওয়ান ট্যাগ আপনি কিভাবে ইউজ করতে পারেন বাই এই স্টুড ট্যাগ আপনি কিভাবে সেখানে সেট করতে পারেন এগুলো ওয়ান পেজ এসে তো বুঝবেন আজকে আপনাদের এ পর্যন্তই দেখা হবে আগামীকাল এ পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা যদি সমস্যা হয়ে থাকে তাহলে বলতে পারেন না ভাই সমস্যা নেই তো বুঝাচ্ছেন আপনারা বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি সমস্যা নাই